আমাদের এডিটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ভিত্তিক চ্যানেল এডিটোরিয়াল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। কিছুদিন ধরেই পরিমনি শরিফুল রাজের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। বন্ধুদের সঙ্গে রাজের ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা গেছে তাদের। কখনও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, কখনও বা গণমাধ্যমে সাক্ষাৎকারে তাদের পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসে। এসব বক্তব্যে তাদের সংসার ভেঙে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। পরিমনি ক্ষুব্ধ হয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমি ডিভোর্স চাই। এমন ঘটনা প্রবাহের মধ্যে গত শনিবার পরিমনি ও রাজের সন্তান রাজ্যের জন্মের ১০ মাস পূর্ণ হয়েছে। এদিন রাজ্যকে নিয়ে পরিমনি ও রাজকে তাদের বসুন্ধরার বাসায় একসঙ্গে দেখা গেল। রোববার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে পরিমনি লিখেছেন, আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হল, আলহামদুলিল্লাহ, শুভ ১০ মাস বাজান। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল। ব্যাস এতটুকুই। আচমকা রাজপরিমণিকে একসঙ্গে এক ছাদের নিচে দেখে তাদের ভক্ত অনুসারীরাও নড়েচড়ে বসেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। আজ সন্ধ্যা পর্যন্ত ভিডিওতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২ লাখ, ভিউ হয়েছে ২৭ লাখ। ভিডিওতে রাজ্য, রাজ ও পরিকে একসঙ্গে দেখে ভক্ত অনুসারীদের মধ্যে গুঞ্জন ওঠে, রাগ অভিমান ভুলে নিজেদের মধ্যে জটিলতা কাটিয়ে তারা কি আবার এক হচ্ছেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে রাজ বলেন, এখানে একসঙ্গে হওয়া না হওয়ার বিষয়টি বড় নয়, আমি আমার বাচ্চাকে দেখতে বাসায় যাব না, তার বিশেষ দিন সেলিব্রেশন করব না, আমার বাচ্চার বার্থডে সেলিব্রেশন করতে বাসায় গিয়েছিলাম আমি, কারণ আমাদের দুজনেরই বাচ্চার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। বাচ্চার এই বিশেষ দিনটির জন্য আমরা দুজনেই নিজেদের মধ্যে কথা বলেছি, এরপর একসঙ্গে হয়ে সন্তানের জন্মের ১০ মাস পূর্তির কেক কেটেছি। দিনটা রাজ্যের জন্য স্পেশাল, তাই দিনটিতে সবসময় তাকে ঘিরে সর্বোচ্চ সময় দিই আমরা, ওকে নিয়ে সেলিব্রেশন করি। এই অভিনেতা আরও বলেন, যেখানে যেভাবেই থাকি বাচ্চার স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব, আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না, রাজ্যের একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা। জানা গেছে সন্তানের বিশেষ দিনটি পালনের জন্য ওই দিন রাত ১২টার পর রাজ্যের জন্য বিশেষ কেক নিয়ে বাসায় হাজির হয়েছিলেন রাজ্য।